আলোচিত দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে। আর সেই অভিযোগের কয়েকটি কাগজ এসেছে জিটিভির হাতে। অভিযোগে উল্লেখ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম দুদকের ব্যাংক হিসাব নিজের নামে রাখা এবং বদলি আটকানোর জন্য হাইকোর্টে রিট পর্যন্ত করেছেন শরীফ উদ্দিন, যা ক্ষমতার অপব্যবহার। রুবিনেস মিনানের অনুসন্ধানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার চাকরিবিধি না মানায় দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। সে সময় তিনি বলেন, তার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ এসেছে যা জনগণের সামনে বলা যাচ্ছে না। একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, প্রতিষ্ঠানকে বিরূপ, প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের মনে বিরূপ ধারণা দেওয়ার জন্য যত রকম কাজ করা যায় সেই রকম কাজ উনি একটাও বাকি রাখেন। জিটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাকরিচ্যুত হবার পেছনে কয়েকটি কারণ। শরীফ উদ্দিনের অভিযোগের যে কারণগুলো বলছে দুর্নীতি দমন কমিশন। শরীফ উদ্দিন চট্টগ্রাম দুয়ে থাকাকালীন সময় ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম দুদকের ব্যাংক হিসাব নিজের নামে রাখেন, যার অ্যাকাউন্ট নাম্বার 039531001, যা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে জানিয়েছেন দুদক কমিশন। কমিশন আরও বলছে, দুদকের বরাদ্দকৃত প্রায় 1 কোটি টাকা সরাসরি দুদকের কোষাগারে জমা দেননি শরীফ উদ্দিন। জনস্বার্থে 2021 সালের 16 জুন তাকে বদলি করা হলে সুপ্রিম কোর্টের আইনজীবীকে দিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। রিট নাম্বার 105A7/2021, যা দৃষ্টতার সামিল। মহামান্য হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দেন। 16 জুন 2021 সালে পটুয়াখালীতে বদলি হয় শরীফ উদ্দিন। প্রয়োজনীয় নথি সময়মতো হস্তান্তর না করে দীর্ঘ 2.5 মাস পর 2021 সালে 29 আগস্ট তা হস্তান্তর করেন, যা নিয়মের বহির্ভূত। অভিযোগে আরও আছে, 1. শরীফ উদ্দিনের নামে বাদী নুরুল আলম অভিযোগ করেছেন, শরীফ উদ্দিন 5 বছর চট্টগ্রাম ও কক্সবাজার বিভিন্ন অফিস ও ব্যবসায়ীদের কাছ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য এবং চাঁদাবাজি করেছে। 2. কক্সবাজারের অ্যাডভোকেট নুরুল হক এবং মোহাম্মদ ইদ্দিস আলী বাদী হয়ে অভিযোগ করেছেন, ঘুষ সংগ্রহ এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে ঘুষ চাইলে তা দিতে রাজি না হওয়ায় দুদকের মামলায় আটক করে হয়রানির অভিযোগ করেছেন। 3. জনাব নূর হামিদ অভিযোগ করেছেন, রোহিঙ্গা অভিযোগ তুলে মামলার এজাহার দাখিল এবং জবানবন্দি না নিয়ে মামলা করার অভিযোগ। 4. জনাব বেলায়েত হোসেন অভিযোগ করেছেন, সজেকা চট্টগ্রাম দুইয়ের বিরুদ্ধে দাখিলকৃত দরখাস্তের অভিযোগ না হয়ে অভিযোগকারীকে হয়রানি করেছেন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। 5. কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে অফিস সহকারী বাবুল মিয়া অভিযোগ করেছেন, শরীফ উদ্দিন ও উপমহাব্যবস্থাপক ভান্ডার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামে সম্পদের পাহাড় গড়েছেন, ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা রাখার অভিযোগ। 6. পটুয়াখালীতে বদলি হবার পর একইভাবে ঘুষ দুর্নীতির বিষয়ে অব্যাহতভাবে পটুয়াখালী থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে। তার এই ধরনের কর্মকাণ্ডে দুদকের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করেন কমিশন। রুবিনা ইয়াসমিন, জিটিভি নিউজ, ঢাকা।